আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তুম আল্লাহকে কিন কিন নিয়ামতোঁ কো ঝুটলাওগে। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেদিকেই তাকাবে দেখবে শুধু নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলে এমনি এমনিতেই সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেছে, কোন কিছুর সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, সমস্ত কিছু এমনি এমনিতেই সৃষ্টি হয়েছে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে এক নাস্তিকের তর্ক শুরু হয়েছে। নাস্তিক বলে সমস্ত কিছু এমনি এমনিতেই সৃষ্টি হয়েছে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলে, না, সমস্ত কিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক। আল্লাহ তাআলা আল্লাহ পাক সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তর্ক জোড়াতে জোড়াতে তর্ক বেড়ে গেল, শেষে একটা ফয়সালা হলো যে একটি দিন নির্ধারণ করা হোক, আর সেই দিন মোনাজারা হবে, যে জিতবে তারটাকেই সঠিক বলে আখ্যায়িত করা হবে। একটা দিন নির্ধারণ হলো, গোটা এলাকার লোক জুড়ে গেল, গোটা এলাকার লোককে একত্রিত করা হলো। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং নাস্তিক দুইজনেই সেই দিন সেই জায়গাতে উপস্থিত হবে, একে অপরের সাথে তর্ক বিতর্ক হবে, দলিল দিয়ে প্রমাণ স্বরূপ উত্তর দেওয়া হবে। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কথাটাকে মেনে নিলেন। নাস্তিক এই দিনেই এই সময়তে শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে একাই আগে থেকে গিয়ে হাজির। দেখা গেল হযরতে ইমাম আযম আবু হানিফা কিন্তু আসছেন না। নাস্তিক একে অপরকে বলে যে ইমাম আযম আবু হানিফা ভয় পেয়ে গেছে, তিনি কোনো দলিল দিতে পারবে না, এজন্য তিনি আসছেন না। সবারই মনে একটু করে দুগদুগি শুরু হলো যে ইমাম আযম আবু হানিফা হয়তো জিততে পারবেন না, এই ভয়ে আসছেন না। দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে যাওয়ার পর বহু দূর থেকে দেখা যায় যে হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আরেই আসছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর এত দেরি করে আসলেন কেন? নাস্তিক জিজ্ঞাসা করে, ওগো ইমাম আযম আবু হানিফা, আপনি কি ভয় পেয়েছেন নাকি? হেরে যাওয়ার ভয় পাওয়ার কারণে হয়তো দেরি করে এসেছেন। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা নাই বলে, ও নাস্তিক শোনো শোনো, আমি তোমাকে ভয় পাই নাই, হেরে যাওয়ার ভয় পাই নাই, বরং আমি নদীর ওই পারে ছিলাম, নদীর ওই পার থেকে এই পারে আসার জন্য চিন্তা করছিলাম কিভাবে যাব। এমত অবস্থায় দেখি একটা গাছ অটোমেটিক কাট হয়ে গেল, কাট হয়ে যাওয়ার পরে নৌকা হয়ে গেল, আর সেই নৌকাতে আমি চাপলাম, নৌকা অটোমেটিক আমাকে এই পারে করে দিয়েছে। নাস্তিক হাসতে শুরু করেছে, সব লোকেরা হাসাহাসি করে, বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি হেরে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন, আপনি ভুল ভাল বকছেন, প্রলাপ বকছেন। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিভাবে আমি প্রলাপ বকছি তুমি বলো। নাস্তিক বলে, কিভাবে এটা সম্ভব? অটোমেটিক গাছ থেকে কাঠ হয়ে যাবে, কাঠ থেকে নৌকো হয়ে যাবে, নৌকো আপনাকে অটোমেটিক পার করে দেবে, কারণ গাছ কাটার জন্য হাতিয়ার প্রয়োজন, নৌকা বানাবার জন্য নৌকা প্রস্তুতকারক প্রয়োজন, আর নৌকা পারাপারের জন্য নাবিকের প্রয়োজন, সব কিছুরই প্রয়োজন আছে, আপনি একা একা এটা অসম্ভব কাজ বললেন, এটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। হযরতে ইমাম আযম আবু হানিফা রহমত উপস্থিত সমস্ত লোককে ডাক দিয়ে বললেন, দেখুন দেখুন, যেভাবে আমি ওই পার থেকে এই পারে আসতে গেলেন, আমাকে নৌকায় চাপতে হতো, আমাকে নৌকা তৈরির জন্য
নৌকা প্রস্তুতকারক প্রয়োজন ছিল, কাঠ ফাড়ার জন্য হাতিয়ারের প্রয়োজন ছিল, সেভাবেই সমস্ত সৃষ্টি জগৎ চালাবার জন্য একজন সৃষ্টিকর্তার প্রয়োজন, একজন প্রতিপালকের প্রয়োজন, একজন মালিকের প্রয়োজন। আর সেই মালিক হচ্ছেন আমার আল্লাহ, মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা, মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা। কারণ সূর্য পূর্ব থেকে ওঠে, পশ্চিমে গিয়ে ডোবে। সকালবেলা আমরা পূর্ব দিক থেকে সূর্য দেখি, পশ্চিম দিকে রাত্রে সন্ধ্যাবেলায় ডুবতে দেখি। এটার চাল পরিচালনা কে করেন? মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। গর্ভের মধ্যে এক টুকরো পানির দ্বারা একটি মানুষ রূপ দানকারী মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা। বোঝা গেল সমস্ত কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা। সব মানুষেরা হযরত ইমাম আযম আবু হানিফার এই দলিলকে মেনে নিলেন, আর হযরত ইমাম আযম আবু হানিফা বিজয়ী হলেন। বলুন সুবহান।